অফ কোর্স আই এম ইন এ রিলেশনশিপ। আমার জন্মস্থান শরীয়তপুরে, আমার বাবা 2019-এ পাসড অ্যাওয়ে, হি লেফট আস 2019, উনি 2019-এ মারা গিয়েছেন। আর আম্মু আছে, আমার বড় ভাই আছে, আমার দুই বোন আছে, আমার বড় আপু আছে, আমি হচ্ছে ফ্যামিলিতে 3 নাম্বার, আমার ছোট একটা বোন আছে, ভাইয়া সবার বড়, তারপরে বড় বোন, তারপরে আমি। আর বিবাহিত জীবন বা বিবাহিত প্রেম জীবন সংক্রান্ত আসলে কোনো শুধু বিষয়? লাইক প্রেম সংক্রান্ত বিষয় আমাদের ফ্যামিলিতে এখনো কেউই বিবাহিত জীবনে পা রাখেনি, ভাই বোনদের ভিতরে। তো আমার সিরিয়াল তো অনেক পরে আসবে। প্রেম তো আসলে এখনকার মতো এরকম একটা সময়ে কেউ যদি বলে যে আমি কোনো প্রেম করছি না, আমার কোনো রিলেশন নেই, আমার তো মনে হয় দ্যাট শি অর হি ইজ জাস্ট লাইং। অফকোর্স আই এম ইন এ রিলেশনশিপ। দর্শকরা কি এটা আজকে জানতে পারে? অবশ্যই, নিশ্চয়ই, আপনি যদি চান অবশ্যই কে আমাদের জানতে দর্শকরা পারে? আপনার প্রেমিক বা আপনার স্বপ্নের মানুষটি, আপনার সেই ভালোবাসার মানুষটিকে। আসলে ইটস আ টু পার্সোনাল, সো আমার যতটুকু আসলে বলা যায়, আমি অলরেডি এটা বলেছি যে ইয়েস আই এম ইন রিলেশনশিপ, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন এনি ওয়ান হিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো সিনেমার পর্দায় রোমান্টিসিজম এবং হচ্ছে ব্যক্তিগত জীবনের রোমান্টিসিজম দুটো আপনার কাছে কেমন অভিব্যক্তি রাখে? গুড কোয়েশ্চেন। সিনেমার পর্দাটা আসলে এটা স্ক্রিপ্টেড, উই অল নো দ্যাট, যে আমাদেরকে কী করতে হবে, এখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে কী করবে, সিনেমার বয়ফ্রেন্ড। অ্যান্ড বাস্তবে যেটা, ইটস নট স্ক্রিপ্টেড, এটা কারো লেখা না, এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা বিষয়, সো ইউ নো দ্যাট ন্যাচারাল ইজ অলওয়েজ গুড। অফকোর্স। বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কি? বিয়ে নিয়ে এখনও আসলে কোনো পরিকল্পনা নেই, এরকমও হতে পারে হুট করে করে ফেলছি, এরকমও হতে পারে খুব জাকজমক করে করছে, এরকমও হতে পারে বিয়ে করে সিক্রেট লুকায় রাখছে, কাউকে জানাচ্ছি না। নাকি সিরিয়ালের অপেক্ষায় আছেন যে বড় বোন এটা আছে, এটা বড় বোনের এটা সিরিয়াল শেষ হলে করব? সিরিয়ালের অপেক্ষায় আছি এটা আসলে বলাটা ঠিক না ব্যাটিক আমি জানি না, আম্মু আমার ইন্টারভিউ দেখলে কি বলবে, বিকজ আমাদের ফ্যামিলিতে আসলে সো এরকম কোনো বিষয় নেই। আমার আম্মু অস্থির হয়ে আছে, লাইক বড় আপু কবে বিয়ে করবে, ভাইয়া কবে বিয়ে করবো, আমরা কেন ইন্টারেস্টেড না আসলে।